প্রজেক্ট ভ্যালি বাংলাদেশের অন্যতম সুন্দর একটা দারুণ একটা জায়গা, যেখানে হচ্ছে রাজকুমারের ক্লাইম্যাক্স সিনের শুটিং। সো হ্যালো গাইস, আমি দীপেন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো গতকাল কিন্তু সাকিব ভাইয়া কিন্তু মোটামুটি বাংলাদেশে কিন্তু ফিরে গেছেন, এমনটাই কিন্তু খবর আছে। এবং তার সঙ্গে সঙ্গে তিনি কিন্তু রেস্ট না নিয়ে রাজকুমারের শুটিংয়ে কিন্তু চলে গেছেন, এমনটাই কিন্তু আপডেট আছে। এবং তার সঙ্গে সঙ্গে এটাও আপডেট, বাংলাদেশের ওয়ান অফ দ্য ফাইনেস্ট প্লেস, বাংলাদেশের ওয়ান অফ দ্য সুন্দর সুন্দরতম জায়গা সাজেক ভ্যালি, সেখানে কিন্তু রাজকুমারের শুটিং হচ্ছে বন্ধুরা। এবং সেই রাজকুমারের শুটিংয়ের যে পোর্শন, একদম লাস্ট যে পোর্শন বলি আমরা, এবং যাকে আমরা বলি ক্লাইম্যাক্স, তার কিন্তু সম্ভবত শুটিং চলছে সাজেক ভ্যালিতে। হ্যাঁ বন্ধুরা, এমনটাই কিন্তু আপডেট উঠে আসছে। এবং তার সঙ্গে সঙ্গে একটা কথা এখানে আমি বলে রাখি, যে ইন্ডিয়াতে দুটো পোর্শন কিন্তু শ্যুট হওয়ার কথা ছিল, একটা হচ্ছে অ্যাকশন দৃশ্য এবং আর একটা হচ্ছে আমাদের ক্লাইম্যাক্স সিন। অ্যাকশন দৃশ্যটা কিন্তু ইন্ডিয়াতে শুটিং কমপ্লিট হয়ে গিয়েছে, এটা আমরা কিন্তু মোটামুটি জানি। এবারে ক্লাইম্যাক্স দৃশ্য কিছু প্রবলেমের কারণে কিন্তু ক্লাইম্যাক্স যে সিনটা, সেটা কিন্তু ইন্ডিয়াতে করা পসিবল হচ্ছে না বা হয়নি। তো সেই জন্যই কিন্তু বাংলাদেশেরই একটা সুন্দর জায়গা, একটা দারুণ, আমি যখন দেখলাম ভিউটা আমার তো দারুণ লাগলো। এবং এই জায়গায় যখন শুটিংটা হচ্ছে তখন কিছু দারুণ আমরা কিন্তু আউটপুট পাবো, এটা আমরা আশা করতেই পারি। দেখা যাক কেমন হয় এই আউটপুটটা। বাট এখন অবধি যে আপডেট আছে, যে রাজকুমারের যে ক্লাইম্যাক্স পোর্শন, তার যে শুটিং, সেটা কিন্তু সম্ভবত চলছে সাজেক ভ্যালিতে, এমনটাই কিন্তু আপডেট আছে। সো এই ছোট্ট একটা আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। তোমাদের কি মতামত আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো। সো এখনকার ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে রাজকুমার তুফান এবং দরদ সংক্রান্ত আরও অনেক অনেক এক্সক্লুসিভ আপডেটস নিয়ে। টাটা।